আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ ন্যাচারাল চ্যানেলে। তো আজকে আমি যে ফলটা এনেছি সেটা হচ্ছে আতা ফল। এটা নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যায় আপনাদের জন্য, কারণ আমার আব্বু আমার জন্য এটা এনেছে। দেখা যায় যে গ্রামে গঞ্জে এই ফলটা অনেক পরিচিত হলেও শহরে আপনারা কতজন চেনেন আমি জানি না, কিন্তু যেহেতু আমার বাবা এনেছে আমি খুবই খুশি এবং আমি চাই এটার গুণাগুণগুলো আপনাদের সাথে শেয়ার করতে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আতা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান, ফাইবার, ভিটামিন, মিনারেলস এবং আরও নানা পুষ্টিগুণে ভরপুর। আতা খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার সঙ্গে অনেক উপকারও পাওয়া যায়। আতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, শরীরকে র্যাডিক্যাল মুক্ত করে, ক্যান্সার, হৃদরোগের মতো বিভিন্ন জটিল রোগকে দূর করে রাখতে সাহায্য করে আতা ফল। আতা ফল হৃদরোগের ঝুঁকি কমায়, মেজাজ ভালো রাখতে সাহায্য করে, চোখের জন্য দারুণ উপকারী ফল আতা। নিয়মিত খাবারের তালিকা রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এই উপকারী ফল। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে নিয়মিত তাদের আতা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আতা, বিশেষজ্ঞরা জানাচ্ছেন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস, যা কোলন ক্যান্সারের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আতা, উপকারী উপাদান, দ্রুত ইনফেকশন সারিয়ে তুলতেও সাহায্য করে। আতা ফলের গুণাগুণ সম্পর্কে তো আপনারা শুনলেন, এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দেশে বা যে দেশে যেই ফল যে মৌসুমে আসে সেই ফলটাই কিন্তু সবচেয়ে উপকারী হয় আমাদের শরীরের জন্য। যেমন এখন গ্রীষ্মকাল, এখন হচ্ছে আতা ফল আছে, আম আছে, এরকম নতুন নতুন আরো ফল সম্পর্কে জানতে, আরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ফ্রুটস, ন্যাচারাল সবজি, এগুলো সম্পর্কে জানতে আকাশ ন্যাচারাল চ্যানেলের সাথেই থাকবে। আবার দেখা হবে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে।